আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, খুব ঝটপট রেসিপি, ফুলকপির পাকোড়া। আশা করি আমার আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে সরাসরি আপনার কাছে। তো চলুন রেসিপিটি আমরা দেখে নেই। পানি ফুটতে দিয়েছি, এখানে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু ভাপ দিব পানির মধ্যে, ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সিজনে বাচ্চাদের এমন করে দিলে বাচ্চারা পছন্দ করে, সবজিটাও খাওয়া হয়ে যায়। পাঁচ মিনিটের মতন আমি একটু ভাপ দিয়ে নিব, তাহলে পাকোড়া তৈরি করতে ভালো সুবিধা হবে তাড়াতাড়ি। দেখো যে ভাপ দিয়ে নিছি আমি, সিদ্ধ করি নাই, ভাপ দিয়ে নিলাম, ফুলকপিটা পানিটা ঝরায় নিছে, এখন হলো বেসন গোলাপ। ঠিক আছে, চলো লেটস গো। এখানে বেসন নিয়ে নিয়েছি, প্রায় এক কাপ বেসন নিলাম। এখন টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি। আলবান আমাকে একটা চা চামচ দাও বাবা। আচ্ছা, মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ। আচ্ছা, এখন আমি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, লবণ তো আগেই নিয়েছি, মিক্সড করে নিলাম। একটু গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দেওয়া লাগবে, জিরা ভাজা গুঁড়া। ধনিয়া গুঁড়া, তো ম্যাগি মশলা দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম আমি। এখন পানি মেশাবো। অল্প অল্প পানি দিয়ে আমি হুইক্স ব্যবহার করছি, ফেটাতে সুবিধা হবে, খুবই পছন্দ, তাই না? অনেক টেস্ট হয় পাকোড়াটা। আচ্ছা, এটার মধ্যে এখন আমরা একটু কর্নফ্লাওয়ার দেবো, তাই আর একটু মুচমুচে হবে। অল্প অল্প করে পানি দিব, ঘন একটা ব্যাটার তৈরি করব। ভালো করে এভাবে দুই থেকে তিন মিনিট, বেশি হলে পাঁচ মিনিট এভাবে ফেটিয়ে নিলে আরও ভালো হবে। তো একটু ফেটিয়ে নিলাম, আর তেল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে। এখন শুধু ফুলগুলো, ফুলকপিগুলো এখানে ডুবাবো আর তেলে ভাজবো। এই যে ঘনত্বটা দেখুন, এই টাইপের ঘনত্ব হবে, পুরো ডুবতে হবে। আমি পাকোড়াগুলো ভেজে নিব এভাবে ডুবিয়ে কিছুটা। উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখি একটা ব্যাচ হয়ে গেছে, তারপর আর একটা ব্যাচ দিব। এখন তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিই, আরেকটা ব্যাচ উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুলকপির পাকোড়া, কিংবা ফুলুরি যেটাই বলেন না কেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। আমার পাকোড়া তৈরি হয়ে গেছে, আদা চা আদা লং দিয়ে। আসো সবাই নাস্তা খেতে এখন।